আমাদের অবস্থান হচ্ছে ক্যাম্পাসে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়, ঢাকা কলেজ বললি মানে অস্ত্রের একটা ঝঞ্ঝনানি, গেস্ট রুমে নির্যাতন অত্যাচার, এইগুলো মানুষের মাথায় আসে। আমাদের ওইগুলোর বিরুদ্ধে অবস্থান, কোনো ছাত্র সংগঠন বা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান না। আজকে 4-5 দিন হয়ে গেছে কিন্তু কলেজ প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা নেয় নাই। যারা দুই সাংবাদিক ফয়সাল এবং ওবায়দুর সাইদকে নির্যাতন করেছে হলে রেখে, তাদের বিরুদ্ধে ঢাকা কলেজ প্রশাসন যেন খুব দ্রুত পদক্ষেপ নেয়। এখানে হচ্ছে আমরা মোটামুটি অনেক ছাত্রই ছিল ক্যাম্পাসের, বিভিন্ন বড় ভাইরা থাকার কারণে এখানে টহল দেওয়ার কারণে ছাত্ররা দাঁড়ানোর মতো সাহস পাচ্ছে না। সাংবাদিক সমিতি কোন কারণে নাই এ বিষয়ে আমার জানা নাই, কিন্তু আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার ডিপার্টমেন্টের ছোট ভাইয়ের উপরে নির্যাতন হয়েছে, এই হিসাবে আমার মানবিক দিক থেকে আমার বিবেকের যাতনায় আমি এখানে দাঁড়িয়েছি। কেউ যদি নাও আসতো আমি একা এখানে দাঁড়াইতাম। আশেপাশেই তারা আছে, আশেপাশে আমাদের সাথে দাঁড়ানোর জন্য সাধারণ শিক্ষার্থীরাও আসছিল, আরও হলের ভাই বেরাদার যারা আছে বন্ধু বান্ধবেরা থাকার কারণে হয়তো বা তারা দাঁড়ায় নাই বা দাঁড়াইতে পারতেছেন আর কি। ভয়টা পাচ্ছে তারা হচ্ছে যারা হলে থাকে, হলের যে বড় ভাই যার নিয়ন্ত্রণে থাকে, হলে থাকে তো হলের গেস্ট রুমের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা আমাদের কথা ক্লিয়ার, যেটা হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে না বা সংগঠনের বিপক্ষে না, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিপক্ষে না। হ্যাঁ, আমাদের বিপক্ষ, আমাদের অবস্থান হচ্ছে ক্যাম্পাসে যে সন্ত্রাসী কার্যকলাপ হয়, ঢাকা কলেজ বললি মানে অস্ত্রের একটা ঝঞ্ঝনানি, গেস্ট রুমে নির্যাতন অত্যাচার, এইগুলো মানুষের মাথায় আসে। আমাদের ওইগুলোর বিরুদ্ধে অবস্থান, কোনো ছাত্র সংগঠন বা কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান না। ক্যাম্পাসে যারা বড় ভাই থাকে, ক্যাম্পাসের হলের যে বড় ভাই দায়িত্বশীল, এখানে তারা ছোট ভাইদেরকে পাঠাইছে, অনেকে শোডাউন দিয়েছে, অনেকে দেখছে কারা কারা দাঁড়াচ্ছে, কারা কারা আসছে। আমাদের মেইন দাবি এখন হচ্ছে, আমাদের মেইন দাবি হচ্ছে এখন কলেজ প্রশাসন, যারা আমাদের যে নির্যাতন হয়েছে এদের বিরুদ্ধে কলেজ প্রশাসন কী ব্যবস্থা নেয়, এটা আমাদের দেখার আর কি বিষয়। এই জন্যই আমরা দাঁড়াইছি যে যাতে হচ্ছে, এটাই আমাদের মূল ফোকাস, মূল বিষয়। যেখানে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ না, সাংবাদিকরা নিরাপদ না, সেখানে আমাদের সরব উপস্থিতি নাই। এটা হচ্ছে আজকে আমাদের সরব উপস্থিত না থাকার অন্যতম কারণ হচ্ছে কলেজ প্রশাসন আমাদের সাথে নাই। আপনারা দেখেছেন, আমাদের বড় ভাই একটু আগে বলেছেন যে যারা নির্যাতনকারী তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, কিন্তু কলেজ প্রশাসনের কী ভূমিকা? আজকে 4-5 দিন হয়ে গেছে কিন্তু কলেজ প্রশাসন এখন পর্যন্ত কোনো ভূমিকা নেয় নাই। যদি কলেজ প্রশাসন দেখার মতো শিক্ষার্থী বান্ধব কোনো একটা ভূমিকা নিত, কোনো একটা পদক্ষেপ নিত নির্যাতনকারীদের বিরুদ্ধে, তাহলে আজকে এখানে আমাদের দাঁড়ানোও লাগতো না। এ একটা বিষয়। এখন আপনারা ঢাকা কলেজের অবস্থান, পরিবেশ, পরিস্থিতি আমরা যেমন বুঝি আপনারাও তেমন বুঝেন। তারপরে আমরা এখানে দাঁড়িয়েছি, এভাবে তো আর থাকা যায় না। আমরা চাই কলেজ প্রশাসন খুব দ্রুত এই গেস্ট রুম বন্ধ করুক, তারপরে যারা অছাত্র আছে তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেখ, যারা নিয়মিত ছাত্র তাদেরকে হলে সিট বরাদ্দ দেখ। আমরা খুব দ্রুত এই দাবিগুলো বাস্তবায়ন চাই, এবং একই সাথে যে দাবি জোর করে বলবো সেটা হচ্ছে যারা নির্যাতনকারী, যারা দুই সাংবাদিক ফয়সাল এবং ওবায়দুর সাইদকে নির্যাতন করেছে হলে রেখে, তাদের বিরুদ্ধে ঢাকা কলেজ প্রশাসন যেন খুব দ্রুত পদক্ষেপ নেয়, সেই আশা ব্যক্ত করি। থ্যাংক ইউ।